হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকের ব্লগে আমি কিছু ইন্টারেস্টিং টিপস শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো রুমকেই খুব সহজে অ্যাস্থেটিক অ্যান্ড কোজি একটা লুক দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। কালার অ্যাড করুন। যে কোনো রুমে আপনি একটা কালার প্যালেট সিলেক্ট করতে পারেন। তো আমরা তো সাধারণত একটা নিউট্রাল কালার ধরে রুমকে সাজাই, যেমন হোয়াইট, অফ হোয়াইট, গ্রে। তো অনেক সময় দেখা যায় যে একটা মনোটোনাস কালার যদি আমরা ব্যবহার করি তো রুম কিছুটা বোরিং লাগতে পারে, কোল্ড মনে হতে পারে। তো আপনি যদি যে কোনো রুমে একটা বা দুইটা অ্যাকসেন্ট কালার ইউজ করেন তাহলে রুমটা কিন্তু আরেকটি প্রাণের ছোঁয়া ফিরে পায়। রং অ্যাড করা বলতে আমি পুরো দেয়াল রং করে ফেলতে বলছি না, আপনি চাইলে দেয়ালও রং করতে পারেন, অথবা আপনি কুশন কভার অ্যাড করতে পারেন বা একটা কালারফুল রাগ অ্যাড করতে পারেন। বা ডেকোর আইটেমের মাধ্যমে আপনি চাইলে রুমে কিছু কালারের সংযোজন ঘটাতে পারেন, অ্যাড নেচার। তো একটা রুমে হচ্ছে আপনি কিছু প্রাকৃতিক এলিমেন্ট রাখতে পারেন, সেটা হতে পারে ফ্রেশ ফ্লাওয়ার, অথবা সবসময় ফ্রেশ ফ্লাওয়ার রাখাটা একটু কঠিন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ছোট বা বড় একটা অথবা দুটা গাছ রাখতে পারেন, যেটা মেনটেন করাটা ইজি হবে এবং এটা আপনার দীর্ঘদিন ভালোও থাকবে। ফুল যেমন দু একদিন পরে আপনার হয়তো চেঞ্জ করতে হবে, নতুন কিনতে হবে, তো হয়তো কোনো একটা গাছ রাখলেন, যেমন নেচারের কাছে থাকলে যেমন আমাদের ভালো লাগে। সো ন্যাচারাল কোনো এলিমেন্ট রাখলে আপনার রুমে কিন্তু একটা প্রাণের সঞ্চার হবে বা রুমটাকে আরো প্রাণবন্ত লাগবে। অ্যাড টেক্সচার, বিভিন্ন ধরনের টেক্সচার অ্যাড করে আপনি রুমটাকে ডিফারেন্ট লেয়ার ক্রিয়েট করতে পারেন। সেটা হতে পারে আপনি একটা টেক্সচার থ্রো ইউজ করলেন, অথবা যদি এটা বেডরুম হয়, বেডরুমে হয়তো বেড কভারটা একটু টেক্সচার হলো। টেক্সচার বলতে আমি বুঝাচ্ছি যে প্লেইন না হয় সারফেসটায় হয়তো একটু উঁচু নিচু ভাব অ্যাড হলো আর কি। তো সেটা হতে পারে আপনি দেয়ালে যে পেইন্টটা করছেন সেটা প্লেন পেইন্ট না হয়ে পেইন্টটা হয়তো একটু অমসৃণ বা একটু উঁচু নিচু হলো, যেসব ইলিউশন পেইন্ট আমরা ইউজ করি ওই ধরনের হতে পারে। অথবা যে রাগটা আপনি ইউজ করছেন সেই রাগটায় হয়তো আপনি একটু ডিফারেন্ট টেক্সচার আনলেন, সেটাও হতে পারে। রাগ অথবা শতরঞ্জি, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি টেক্সচার অ্যাড করতে পারেন। বা কুশন কভার যেগুলো ইউজ করছেন সেগুলো এক একটা যদি এক এক ধরনের টেক্সচার হয়, এই ধরনের কুশন কভার আপনি ইউজ করতে পারেন। টাফটেড অথবা হাতে কাজ করা, এগুলোর মাধ্যমেও কিন্তু টেক্সচার অ্যাড করা যায়। মিরর ব্যবহার করতে পারেন। একটা ঘরে কিন্তু মিরর ইউজ করলে সেটা ঘরের যে লাইটের সোর্স, সেটা ন্যাচারাল হোক বা আর্টিফিশিয়াল হোক, লাইটের সোর্সটাকে সে কিন্তু আর একটু বাড়িয়ে দেয়। তো মিরর কিন্তু শুধুমাত্র লাইট অ্যাড করে তা না, মিরর অ্যাড করলে স্পেসটা আপনার আরো বড় মনে হয়, রুমটা আরো খোলামেলা লাগে। একটা রুমে যদি আপনি মিরর অ্যাড করেন তাহলে মিরর অর্থাৎ আয়না আপনার ঘরটাকে কিন্তু খুব ইউনিক একটা লুক দিতে পারে। এবং যে কোনো রুমেই কিন্তু আপনি মিরর ইউজ করতে পারেন, কার্পেট অথবা রাগ ইউজ করতে পারেন। যে কোনো রুমে আপনি আকার বা আকৃতি বা ব্যবহার অনুযায়ী মানানসই একটা কার্পেট যদি ইউজ করেন সেটা রাগ হতে পারে, শতরঞ্জি হতে পারে, তো সেটা কিন্তু আপনার রুমটাকে ডিফারেন্ট একটা লুক দিবে বা একটা নতুনত্বের ছোঁয়া আনবে আপনার রুমে। তো আপনি রুমের সাথে একটা কালার কম্বিনেশন ঠিক করে একটা সুন্দর রাগ ইউজ করতে পারেন। লাইট অ্যাড করতে পারেন, লেয়ার লাইটিং ইউজ করতে পারেন। একটা রুমে কিন্তু আমরা কি মনে করি যে দেয়ালেই লাইট থাকবে তা না, ডিফারেন্ট ডিফারেন্ট লাইট সোর্সের মাধ্যমে আপনি লাইটিংটাকেও লেয়ার করতে পারেন। সেটা হতে পারে টেবিল ল্যাম্প, ফ্লোর ল্যাম্প, সিলিং ল্যাম্প, যে কোনো ধরনের লাইট অ্যাড করে আপনি একটা রুমে একটা সিঙ্গেল লাইটের সোর্স না রেখে আপনি যদি দুই তিন রকমের লাইট এটাতে অ্যাড করেন তাহলে কিন্তু রুমটাতে একটা অন্যরকম এফেক্ট ক্রিয়েট হবে এবং আপনার চেনা রুমটাই আপনার তখন একদম নতুন মনে হবে। ওয়াল ডেকোরেট করতে পারেন, ওয়ালগুলোকে প্লেন বা সিম্পল না রেখে, আমি তো মিররের কথা আগেই বলেছি। এছাড়াও আপনি ওয়ালে বিভিন্ন রকমের পেইন্টিংস, ফটো ফ্রেম, ওয়াল আর্ট, তারপর হচ্ছে প্লেটস বা বাস্কেটও কিন্তু এখন অনেক সুন্দর করে সাজিয়ে ওয়ালকে ডেকোরেট করা যায়। আর এই ধরনের
কমন কিছু না হয় আপনি হয়তো ইউনিক কিছু আপনার মতো করে ডেকোরেট করতে পারেন বা ওয়ালে অ্যাড করতে পারেন। সেটা হতে পারে কোনো একটা ফ্লোটিং শেলফ অথবা হ্যাঙ্গিং প্ল্যান্টস, আপনার ইচ্ছা মতো আপনি ওয়ালে যে কোনো এলিমেন্ট অ্যাড করে ওয়ালটাকে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করতে পারেন, যেটা আপনার রুমকে একটা ভিন্ন মাত্রা দিবে। সো নতুন বছরে আপনার ঘরের পুরানো রুমগুলোকে আপনি কিভাবে এইসব নতুন নতুন সিম্পল কিছু এলিমেন্ট দিয়ে সাজাতে পারেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা সাবস্ক্রিপশনের মাধ্যমে আমাদের সাথে অ্যাড থাকবেন, যাতে ভবিষ্যতেও এরকম ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর কমেন্ট করে জানাতে পারেন যে অলরেডি এই ধরনের কী কী ট্রিক্স আপনি আপনার বাসায় ফলো করছেন।